নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত কার্যকারিণী বৈঠকে রবিবার উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৈঠকে অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিধানসভা নির্বাচনের আগে শক্তি সংহত করার এই দলীয় কর্মসূচির ফাঁকে নিজস্ব প্রতিক্রিয়াতে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2018-এর মতো 2023 নির্বাচনেও বিজেপি মানুষের আশীর্বাদ পাবে। মণ্ডলের কার্যকারিণী বৈঠক নিয়ে বিপ্লব কুমার দেব জানিয়েছেন, আগামী দিনের কার্যপদ্ধতি ঠিক করার জন্য রাষ্ট্রীয় কার্যকারিণী বৈঠক এবং রাজ্য স্তরের কার্যকারিণী বৈঠকের সঙ্গে সাযুজ্য রেখে মণ্ডল পর্যায়ের এই বৈঠক সারা রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে। দলের রাষ্ট্রীয় স্তরে স্থির করা কর্মপদ্ধতি জেলা স্তর থেকে মণ্ডল এবং বুথ থেকে শক্তি কেন্দ্র পর্যন্ত ছড়িয়ে দেওয়ার জন্য এই কার্যকারিণী বৈঠক উপযোগী ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেছেন তিনি। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি মণ্ডলে আজকে একযোগে মণ্ডল কার্যকারিণী বৈঠক হচ্ছে। আমাদের রাষ্ট্র কার্যকারিণী হয়, তারপর প্রদেশ কার্যকারিণী, তারপর ডিস্ট্রিক্ট হয়, তারপর মণ্ডল স্তরে হয়। এই প্রথমবার একসঙ্গে একদিনে সমস্ত মণ্ডলে প্রদেশ মণ্ডল কার্যকারিণী বৈঠক হচ্ছে। এগুলোতে আগামী দিনে যে কার্যপদ্ধতি রাষ্ট্রীয়ভাবে তয় করা হয়েছে সেগুলো স্টেটে আনা হয়েছে এবং স্টেট থেকে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট থেকে মণ্ডলে, সেগুলো নিচে শক্তিকেন্দ্র হয়ে বুথ পর্যন্ত কার্যকর্তাকে নিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থা তারই সাংগঠনিক আলোচনা এবং তার রূপরেখা এই কার্যকারিণী বৈঠকের মাধ্যমে আমরা তৈরি করি এবং আগামী দিনে আগামী 3 মাস পর্যন্ত এই রূপরেখাতে কাজ করি। বাকি অন্য ধরনের রাজনৈতিক কোনো ইস্যু যখন আসে সেটা এডিশনাল। আগামী 3 মাস পর্যন্ত এই রূপরেখা অনুসারেই দলের সাংগঠনিক কাজকর্ম পরিচালিত হবে বলে উল্লেখ করেছেন বিপ্লব কুমার দেব। বিজেপি দল সবসময় সাংগঠনিক কাজকর্ম চালিয়ে যায় উল্লেখ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, সামনে নির্বাচনকে সামনে রেখে দলের কাজকর্ম আরও তেজি এবং জোরালো হবে। সবাই মিলেমিশে কাজ করে 2018 সালের মতো 2023 নির্বাচনেও বিজেপি মানুষের আশীর্বাদ পেয়ে জয়লাভ করবে বলে জানিয়েছেন বিপ্লব কুমার দেব। দেখুন, বিধানসভার বিজেপি সবসময় সাংগঠনিক কাজ করে যায় সবসময়, সে বিধানসভা হোক আর লোকসভা হোক বা যে কোনো নির্বাচন হোক, আমাদের জন্য প্রত্যেকটা নির্বাচনেই ইম্পর্টেন্ট। প্রত্যেক নির্বাচন কোনো না কোনো শিক্ষা দিয়ে যায়, কোনো কোনো শিক্ষা নিয়ে আসে। তো স্বাভাবিকভাবে নির্বাচন যখন আসছে তো আমাদের সাংগঠনিক কার্যকলাপ আরও বাড়বে, আরও গতি আনবে। তো স্বাভাবিকভাবে আমরা সেই দিশাতে সবাই মিলেমিশে কাজ করব এবং 2018-তে যেভাবে আমরা ত্রিপুরাবাসী আশীর্বাদ নিয়েছি সেটা যাতে আরও সুন্দরভাবে আমরা আশীর্বাদ নিয়ে আসতে পারি, সেই বিষয়তে আমরা সাংগঠনিক কাজ এবং সরকারের যে কাজগুলো আছে মানের সামনে যে কাজগুলি আমি করেছিলাম সেগুলো নিশ্চিত মানুষের কাছে পৌঁছে দেবে এবং মানুষ তার লাভ। থ্যাংক ইউ। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে আরও মজবুত করার জন্য সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি দল। সাংগঠনিক এই প্রয়াস আগামী দিনে দলের জন্য যে সুফল আনবে তা নিশ্চিত বলা যায়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।